চিকিৎসা সেবা বাড়াতে দু সালে মেহেরপুরের গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় কিন্তু এখনও প্রয়োজনীয় চিকিৎসা সেবা অধরাই থেকে গেছে উপজেলাবাসীর জন্য হাসপাতালে চব্বিশ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত মাত্র আটজন অবশিষ্ট পদগুলো দীর্ঘদিন খালি থাকায় সেবা পাচ্ছেন না রোগীরা এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বন্ধ এক্স রে সহ অন্যান্য অপারেশন মেশিন ওষুধ যদি লেখে একটা কোম্পানির বাধা দেয় দিয়ে আরেকটা কাটাকাটি করে লেখে অসুখ সারে না এদিকে ঝুঁকিপূর্ণ পুরাতন ভবনের চিকিৎসা সেবা দেয় আতঙ্কে থাকে এখানে আসা রোগীরা অন্যদিকে হাসপাতাল নিয়মিত পরিচ্ছন্ন রাখার কথা থাকলেও জনবল সংকটে তাও করা হচ্ছে না ডিএসও সাহেবও দেখা যায় সপ্তাহে একদিন দুই দিন আসেন উনি থাকেন এখানে থাকার কথা কিন্তু তারপরে উনি থাকেন ঝিনাইদোয়াতে এক্স রে আসে সেগুলো বিকলঙ্গ হয়ে গেছে এবং ঠিক মতন চলে না অপারেশন থিয়েটার আছে সেটাও এখন চলে না সমস্যার সমাধানে উদ্ধার কর্মকর্তাদের সহযোগিতা চান হাসপাতাল কর্মকর্তা এখানে চিকিৎসকের সংকটটা এত বেশি প্রকট যে আমাদের চিকিৎসা সেবা পুরোপুরি দিতে হিমশিম খেতে হয় মাত্র তিনজন মেডিকেল অফিসার এখানে আমরা পর্যায়ক্রমে ডিউটি করছি এবং হাসপাতালে কার্যক্রম চালিয়ে নিচ্ছি এখানে উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার স্বল্পতার কারণে আমাকে এখানে ডেপুটেশনে নিয়ে আসা হয়েছে এখন এখন পর্যন্ত আমি এখানে কর্মরত আছি উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রয়োজনীয় সেবা কার্যক্রম বাড়াতে কর্তৃপক্ষ আশু ব্যবস্থা নেবেন এ প্রত্যাশা স্থানীয়দের